हेलो फ्रेंड्स, वेलकम बैक टू अमेजिंग न्यूज फैक्ट्स। बंधुरा, चेन्नई और कोलकाता भारत कतटा गुरुत्वपूर्ण शहर निश्चय जानें, और आज आमरा ए दुई गुरुत्वपूर्ण शहर किछु अननोन इंटरेस्टिंग फैक्ट निये कम्पैरिजन करब। सो भिडियो देखले दुई शहर परिचय, बिनोदन और शिक्षामूलक नानान तथ्य पाबेन। तो चलुन देखे नेवा जाक। कोलकाता पश्चिमबंगे राजधानी तथा भारत तृतीय बृहत्तम मेट्रो शहर। कोलकाता के शुधुमात्र सिटी अफ जय नय, सिटी अफ बिल्डिंग, सिटी अफ कल्चर नामेओ जाना जाय। कोलकाता अतीते ब्रिटिश भारत राजधानी छिलो। एई शहरे बहु इतिहास, विप्लव, राजनीति सह बहु विद्वान व्यक्तिदेर छोंआ रयेछे। इतिहास छेड़े जदि एबार एकटु मडिफिकेशनेर कथा बोली, ताहले कोलकाता कालचक्रे एक दारुण अग्रगति बये चलेछे। शहरेर आधुनिकीकरण थेके बिजनेस इंडस्ट्री समस्त दिक थेके कोलकाता ब्यापक एगिये चलेछे, जार फलस्वरूप कोलकाता तथा बांगालीर तिलोत्तमा भारतेर तृतीय धनी शहर। बंधुरा, चेन्नई तमिलनाडु राज्यर राजधानी एवं भारतेर पंचम धनी शहर। बंगोपसागर तीरे गड़े उठा एई शहर चारिदिक समुद्र दिए घेरा। चेन्नई के मद्रास नामेओ जाना जेत। चेन्नई दक्षिण भारतेर सबचेये बड़ सांस्कृतिक ओ अर्थनैतिक हाब। चेन्नई के गेटवे अफ साउथ इंडिया, सिटी अफ फ्लाईओवर्स, बैंकिंग कैपिटल अफ इंडिया बला हय। एछाड़ा चेन्नई शिक्षा, पर्यटन, शिल्प समस्त दिक थेके अनेक एगिये रयेछे। चेन्नई शहर गाड़ी शिल्पेर जन्य भारतेर मध्ये प्रथम स्थान दखल करे, ताई चेन्नई के दक्षिण एशियार डेट्रॉयट बला हय। এছাড়া আমরা সকলেই জানি চিকিৎসার দিক থেকে চেন্নাই কতটা উন্নত। প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ চেন্নাই চিকিৎসা করাবার জন্য আসে, তাই চেন্নাইকে হেলথ ক্যাপিটালও বলা হয়ে থাকে। কলকাতা শহরের মেট্রোপলিটন এরিয়ার আয়তন হলো 1,887 কিমি স্কোয়ার এবং চেন্নাইয়ের মেট্রোপলিটন এরিয়া হলো 1,189 কিমি স্কোয়ার। বন্ধুরা, কলকাতা শহরের জনসংখ্যা 1,51,00,000, অপরদিকে চেন্নাই শহরের জনসংখ্যা 1,15,00,000। কলকাতার পপুলেশন ডেন্সিটি বা জনঘনত্ব হলো 24,700 পার কিমি স্কোয়ার এবং চেন্নাইয়ের পপুলেশন ডেন্সিটি হলো 26,500 পার কিমি স্কোয়ার। বন্ধুরা, লিটারেসি রেট বা সাক্ষরতার হারের দিক থেকে কলকাতা চেন্নাইয়ের থেকে কিছুটা পিছিয়ে। কলকাতার লিটারেসি রেট 87%, অপরদিকে চেন্নাইয়ের লিটারেসি রেট 90.18%। এবার এই দুটি মেগা সিটির কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স যদি দেখা যায়, তাহলে চেন্নাই এগিয়ে। কলকাতার কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স হলো 96.44, চেন্নাইয়ের কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স হলো 104.42, যার মধ্যে কলকাতার হেলথ কোয়ালিটি ইন্ডেক্স 58.03 ও চেন্নাইয়ের হেলথ কোয়ালিটি ইন্ডেক্স 70.43। কলকাতার পলিউশন ইন্ডেক্স 78.21, চেন্নাইয়ের পলিউশন ইন্ডেক্স 74.87। কলকাতার সবচেয়ে উঁচু বিল্ডিংটির নাম হলো দ্য 42, যার উচ্চতা 260 মিটার ও ফ্লোর সংখ্যা 65টি। অন্যদিকে চেন্নাইয়ের সর্বোচ্চ বিল্ডিংটির নাম হলো আনকারেজ হাউস অফ হীরানন্দিনী, যেটির উচ্চতা 161 মিটার ও ফ্লোর সংখ্যা 46টি। বন্ধুরা, কলকাতার কথা বলবো আর জিভে জল আনা খাবারের কথা বলবো না, তা আবার হয় নাকি? কলকাতার বিখ্যাত কিছু খাবারের নাম হলো লুচি আলুর দম, কাঠি রোল, ঝালমুড়ি, মাছের ঝোল, কষা মাংস, সর্ষে ইলিশ, মিষ্টি দই, রসগোল্লা, বিরিয়ানি ইত্যাদি। এবং চেন্নাইয়ের কিছু বিখ্যাত খাবার হলো ইডলি ও সাম্বার, ধোসা, চাট, আথো, পানিপুরি, উথাপ্পাম, জালেবি, পুট্টু, ইডিয়াপ্পাম, সামোসা, কুলফি প্রভৃতি। বন্ধুরা, পর্যটনের দিক থেকেও দুই শহর বেশ জনপ্রিয়। কলকাতার বিখ্যাত কিছু জনপ্রিয় স্থান হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, ইকো ট্যুরিজম পার্ক, সায়েন্স সিটি, প্রিন্সেপ ঘাট, দক্ষিণেশ্বর কালী টেম্পল, বিড়লা প্ল্যানেটোরিয়াম, ইন্ডিয়ান মিউজিয়াম বা জাদুঘর ইত্যাদি। অপরদিকে চেন্নাইয়ের বিখ্যাত কিছু জনপ্রিয় পর্যটন স্থান হলো মারিনা বিচ, মহাবালিপুরম, আরিগনার আন্না জুলজিক্যাল পার্ক, এডওয়ার্ড এলিয়টস বিচ, অ্যান্থম ক্যাথিড্রাল বেসিলিকা, কাঞ্চিপুরম, ফোর্ট সেন্ট জর্জ, থাউজেন্ড লাইটস মস্ক, গভর্নমেন্ট মিউজিয়াম প্রভৃতি। পর্যটন স্থানের সঙ্গে সঙ্গে কলকাতাতে অনেক ফাইভ স্টার হোটেলও রয়েছে, সেগুলির মধ্যে অন্যতম হলো দ্য ওবেরয় গ্র্যান্ড কলকাতা, আইটিসি রয়্যাল বেঙ্গল, তাজ বেঙ্গল, ওয়েস্টিন কলকাতা রাজারহাট, এডাব্লিউ ম্যারিয়ট হোটেল কলকাতা, আইটিসি সোনার, নভোটেল কলকাতা হোটেল অ্যান্ড রেসিডেন্স, হায়াত রেজেন্সি কলকাতা, ভিভান্তা কলকাতা ইএম বাইপাস ইত্যাদি। এবং চেন্নাইয়ের কিছু বিখ্যাত ফাইভ স্টার হোটেলগুলি হলো দ্য লীলা প্যালেস চেন্নাই, আইটিসি গ্র্যান্ড চোলা, হায়াত রেজেন্সি চেন্নাই, তাজ করমন্ডল চেন্নাই, ওয়েস্টিন চেন্নাই ভেলাচেরি, ভিভান্তা চেন্নাই, অ্যাকর্ড মেট্রোপলিটন ইত্যাদি। বন্ধুরা, কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভারতের পঞ্চম ব্যস্ততম এয়ারপোর্ট। 2019-20 অর্থবর্ষে এই এয়ারপোর্ট 22 মিলিয়ন যাত্রী বহন করেছে। অপরদিকে চেন্নাইয়ের চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অন টাইম পারফরমেন্সের জন্য সারা বিশ্বের মধ্যে 8 নম্বরে অবস্থান করে। বন্ধুরা, খেলাধুলার দিক থেকেও দুই শহর পিছিয়ে নেই। কলকাতার বিখ্যাত ক্রিকেট স্টেডিয়ামটি হলো ইডেন গার্ডেন্স, যা ভারতের মধ্যে দ্বিতীয় ও বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম।
ও বৃহত্তম ফুটবল স্টেডিয়ামটি হলো সল্ট লেক স্টেডিয়াম। অন্যদিকে চেন্নাইয়ের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামটি হলো এম এ চিদম্বরম স্টেডিয়াম ও বৃহত্তম ফুটবল স্টেডিয়ামটি হলো জওহরলাল নেহরু স্টেডিয়াম। তো বন্ধুরা, এই ছিল দুই শহরের মধ্যে একটি তুলনামূলক ভিডিও। ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।